আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই চিকেন রোস্টের রেসিপিটা, যারা কিনা এখনও রোস্ট বানাতে পারেন না অথবা অনেক সময় অনেক ঝামেলার ব্যাপার মনে করে বাসায় রোস্ট বানান না, আবার অনেকের হয়তো বা রোস্ট বানিয়েও সেই টেস্ট সেই ফ্লেভার আসছে না, তাদের জন্য আমার এই চিকেন রোস্টের রেসিপি। আশা করছি আমার এই চিকেন রোস্টের রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে সেই বিয়েবাড়ির টেস্ট ফ্লেভার দুটোই পাবেন। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরও সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে দেখে নিন। আসলে পুরো রেসিপিটা ধৈর্য সহকারে না দেখলে কিন্তু কোনো রান্নাটাই শেখা যাবে না, আর সেটা ভালোভাবে বুঝতেও পারবেন না। সেজন্য অনুরোধ রইল যে পুরো রেসিপিটা ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন। চিকেন রোস্টের জন্য আমাদের যে যে মশলাগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 20টার মতো ছোট এলাচ নিয়েছি, আর নিয়েছি 6 টুকরা দারচিনি, আর নিয়েছি 20টার মতো গোলমরিচ। আপনারা যদি কালো গোলমরিচ দিয়ে করতে চান তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না, সেক্ষেত্রে সাদা গোলমরিচটাই ইউজ করার চেষ্টা করবেন। আর নিয়েছি 16 থেকে 17টা লং, আর 4টা নিয়েছি জয়ত্রী, আর 1টা নিয়েছি জয়ফল। এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু পাটায়ও ফাঁকি করে নিতে পারেন। আর এই সব মশলা কিন্তু আমার আজকের এই রেসিপিতে লাগবে না, আমার এখান থেকে 1/2 চা চামচ পরিমাণ মশলা লাগবে। আর বাকি যে মশলাটা থাকবে সেটা আমি এয়ার কন্টেনার বক্সে ভরে রেখে দেব, এতে করে 6 থেকে 7 মাসের মতো মশলাটা কিন্তু ভালো থাকবে, যখন খুশি তখন বের করে রান্না করা যাবে। এখন আমি রোস্টের জন্য মশলাটাকে ভালো করে মেকিনেট করে নেব। আমি এই বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, এখন দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আসলে রোস্টের মধ্যে খুব একটা বেশি ঝাল হয় না, সেজন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। আর আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে ওইখান থেকে 1/2 চা চামচ পরিমাণ রোস্টের মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আসলে সবকিছু ভালো করে রেডি করে নিলে বা সব কিছু হাতের কাছে রেডি করে নিলে রান্না করতে কিন্তু অনেকটাই সহজ এবং সুবিধা হয়ে যায়। সব কিছু মিক্সড করা হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দেব। আর আমি আজকে 4 পিস দিয়ে চিকেন রোস্টটা তৈরি করব, সে অনুপাতেই কিন্তু মশলাগুলো নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে আমরা যখন চিকেনটা তেলের মধ্যে ফ্রাই করব তখন কিন্তু পানিটা ছিটে উঠবে না। আর বিয়ে বাড়ি সেই ফ্লেভার পাওয়ার জন্য আমাদের এখানে কিন্তু কেওড়ার জল বা গোলাপ জল ইউজ করতে হবে, তবে আমি শুধু আজকে কেওড়ার জলটাই ইউজ করব। আপনারা চাইলে দুইটাই দিতে পারেন, সেক্ষেত্রে পরিমাণে কম দিয়ে দিবেন। এখন আমি চলে এসেছি চুলায়, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, যেহেতু আমি এই তেলটা দিয়েই পুরোটা রান্না করব সেজন্য তেলটা একবারই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন পেঁয়াজটাকে বেরেস্তা করব তখন চুলার আঁচটাকে একদম মিডিয়ামের চেয়েও একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পারফেক্টলি বেরেস্তা হবে না এবং কালারটাও তাড়াতাড়ি চলে এসে কালারটা চেঞ্জ হয়ে যাবে। পারফেক্ট বেরেস্তা যদি করতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে এবং অনেকক্ষণ সময় নিয়ে এই পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে। আসলে ভালো কিছু রান্না করতে চাইলে বা ভালো কিছু করে খেতে চাইলে একটু সময় একটু ধৈর্য তো রাখতেই হবে, তাই না?
বেরেস্তাটা করতে আমার সময় লেগেছিল 7 মিনিট। এই তো দেখতে পাচ্ছেন বেরেস্তার যে কালারটা, সোনালি কালারটা কিন্তু চলে এসেছে। যখন এইরকম হালকা সোনালি কালারটা চলে আসবে, তখন চুলার আঁচটাকে একদম বন্ধ করে দেবেন আর বেরেস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। তা না হলে চুলার আঁচটা থাকলে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে যাবে, সেজন্য চুলাটাকে বন্ধ করে নিয়ে তারপরে বেরেস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে এসেছে, একটা পেঁয়াজের বেরেস্তাও কিন্তু পুড়ে যায়নি বা কালো হয়ে আসেনি, অনেক সুন্দর কালার আছে। এই তো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর বেরেস্তা হয়েছে। আর এই বেরেস্তাটা কিন্তু আপনার অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব। তবে এটা যেহেতু দেশি মুরগি, সেজন্য চিকেনটাকে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। আসলে দেশি মুরগি কিন্তু এমনিতেই শক্ত থাকে, আরও যদি আমরা বেশিক্ষণ ফ্রাই করতে যাই সেক্ষেত্রে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। যদি আপনারা ব্রয়লার মুরগি দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে ফ্রাই করবেন, 4 থেকে 5 মিনিটের মতো। আর আমি এই চিকেনের মধ্যে কোনো রকমের জর্দার কালার দেইনি, এটা এমনিতেই দেখতে ভালো লাগবে। এখন উল্টিয়ে 3 মিনিটের মতো আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। আমি 3 মিনিট চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেব কিছু গরম মশলা। আমি এখানে 2টা তেজপাতা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টা দিয়ে দিচ্ছি এলাচ। তবে মুখটাকে হালকা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। এখন আবার একটু হালকা ভেজে নিয়েছি, এতে করে গরম মশলার সুন্দর একটা স্মেল আসবে। এখন যে মশলাগুলোকে আমি মাখিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে সবকিছু হাতের কাছে রেডি করে নিলে কিন্তু আমাদের রান্না করতে অনেকটাই সহজ এবং সুবিধা হয়ে যায়। এখন এই মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর উপরে কিন্তু আপনার টেস্টটা নির্ভর করবে। মশলাটা ভালোভাবে পারফেক্টলি কষানো হলে কিন্তু আপনি সেই টেস্টটা এবং সেই মজাটা পাবেন। সেজন্য মশলাটাকে ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন কোন অবস্থায় যেন প্যানের গায়ে না লেগে যায় কিংবা পুড়ে যেন না যায়, সেদিকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় একটু পানির প্রয়োজন, সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আগেই বলেছি মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে আপনার সেই টেস্টে কিন্তু পাবেন আর সেই রকম ফ্লেভারও পাবেন। এর জন্য মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে আপনি যখন দেখবেন পুরো তেলটাই মশলার উপরে চলে এসেছে, সে পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো মশলাটা কিন্তু একদম নিচে চলে গেছে আর পুরো তেলটাই উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা উঠে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন যতটুকু পরিমাণে পানি দিয়েছিলাম অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর হাড় থেকে কিন্তু মাংসটাও ছেড়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি। আপনারা যদি পাউডার দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন। আর আমি এখানে 7টা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ যে সাইডের অংশটা একটু কেটে দিতে হবে, এতে করে ফ্লেভারটা এবং ঝাল দুটোই আসবে। আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে আপনারা যদি একটু ঝাল না খেতে চান সেক্ষেত্রে মাথাটা না ফাটিয়ে দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার কাছে রোস্টের মধ্যে মিষ্টিটা একটু কম খেলেই ভালো লাগে, তবে আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরেকটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। তবে বিয়ে বাড়ির চিকেনের রোস্টের মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কেওড়ার জল, এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসবে।
কেওড়ার জলটা না দিলে কিন্তু বিয়ে বাড়ির যে একটা শাহী ফ্লেভার সেটা কিন্তু আপনি পাবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, হাড় থেকে কিন্তু মাংসটাও ছেড়ে এসেছে। তবে আমি একটু চামচ দিয়ে চেক করে দেখব যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাটা চামচ দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাংসটা কিন্তু নরম হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাংসটা নরম হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিব যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজের বেরেস্তার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আমি অর্ধেকটারও বেশি বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দেব আর কিছু পরিমাণ রেখে দেব ডেকোরেশনের জন্য। তবে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার সময় চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা কিন্তু আর থাকবে না। এজন্য চুলাটা একদম বন্ধ করে তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেন। তারপরে এভাবে বেরেস্তাগুলোকে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে আর একটু এইভাবে হালকা করে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে একটু নেড়ে দিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে বেরেস্তা পেঁয়াজের ফ্লেভারটা সুন্দরভাবে আপনার এই চিকেন রোস্টের মধ্যে মিশে যাবে। সেজন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখতে হয়েছে। ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর এর লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে ভালো কিছু তৈরি করে খেতে চাইলে কিন্তু একটু সময় একটু ধৈর্য নিয়ে রেসিপিটা তৈরি করতে হবে, তাহলে আপনি সেই পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট ফ্লেভারটা পাবেন। তো ঠিক আছে, আশা করব আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।